আরশোলা, সীমা দাস। ও মা গো বলে রান্নাঘরে ঢুকতে গিয়ে ছিটকে বেরিয়ে এলেন বেনুবালা। এক চিলতে ঝুপড়ি ঘরে রান্নাঘর আবার কি, ওই দাওয়ার এক পাশে এক ফালি জায়গাটুকু, আর ওখানেই সেই উপদ্রব আরশোলা। এই প্রাণীটিকে বেনুবালার ভারী ভয়, দু চক্ষের বিষ, একদম সহ্য করতে পারে না। মায়ের এই চিৎকার সাধনের বড্ড চেনা। টিমটিম বাল্বের আলোয় ইতিহাস পড়া মুখস্থ করছিল সে। কাল পরীক্ষা, আরশোলাটার ভয় দেখানোর সময় পেল না। সদ্য ইতিহাসের যুদ্ধ থেকে মুখ তুলে সাধন বই ভাঁজ করে উঠে এলো। একটা চেলা কাঠের আঘাতে আরশোলাটার ভবলীলা সাঙ্গ হলো। বাইরে ফেলে দিয়ে মাকে শুনিয়ে বলল, সামনের মাসে মাইনে পেলে 10 টাকা দিও, ভালো আরশোলা ইঁদুর মারার বিষ এনে দেব। তাই দিস বাবা, হতচ্ছাড়াগুলোর জ্বালায় আর তিষ্ঠতে পারছি না, বেনুবালা রান্নার কাজে লেগে পড়লেন। আরশোলার মতো নিরীহ প্রাণী দেখে মা যে কেন ভয় সিঁটিয়ে যায় সাধন কিছুতেই বুঝে উঠতে পারে না। বাবা মারা যাওয়ার পর মা একার হাতে সংসার টেনে নিয়ে চলেছে। 1 নম্বর গেটের কাছে হাবড়া রেললাইনের পাশে সার দেওয়া ঝুপড়িতে ওরা থাকে। ফার্স্ট ট্রেন চলে যাওয়া মাত্র মা ঘুম থেকে উঠে পড়ে, বাইরের কলে চান করে, সারাদিনের জল ধরে রাখে। বেলার দিকে কলপাড়ে মেলা ভিড়, চেল্লামিল্লি বেনুবালার একদম পছন্দ হয় না। তারপর উনুন জেলে রান্নাবান্না সেরে 8টার মধ্যে মা বেরিয়ে পড়ে কারখানার কাজে। হাড় ভাঙা খাটুনি সেরে ঘরে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সারাদিন সাধন একাই থাকে, নিজেই চান করে, ভাত বেড়ে খায়, থালা বাসন ধুয়ে রাখে, স্কুল থেকে ফিরে খেলতে যায়। সন্ধ্যার আগে বাড়ি ফিরে সন্ধ্যাবাতি দিতে ভুল হয় না। তারপর মায়ের ফেরার জন্য অপেক্ষা করে থাকে। ছুটির দিন ছাড়া মাকে বিশেষ কাছে পায় না সাধন। কোথা দিয়ে যে ছুটির দিনটা ফুরুত করে পালিয়ে যায়, মাকে বড্ড ভালোবাসে সাধন। ঘরে বাইরের সমস্ত কাজ একা নিজের হাতে সামলানো সেই মা আরশোলার মতো ছোট্ট জীবকে কেন এত ভয় পায়? সেদিন রাতের খাওয়া সবে শেষ করেছে ওরা। বাদুর ঝোলা বনগালোকাল ঝমঝম করে পেরিয়ে গেল। ছুটন্ত ট্রেন সারি দেওয়া ঝুপড়িগুলোতে আলো আঁধারির জাফরি বুনে পেরিয়ে যাওয়ার সময় ধূপ করে একটা আওয়াজ। বাইরে বেরিয়ে সাধন আধো অন্ধকারে দেখতে পেল রেললাইনের ধারে এক যুবক পড়ে রয়েছে। সাধনের চিৎকারে আশেপাশের ঘর থেকে অনেকে বেরিয়ে এলো। পড়ে থাকা যুবককে ঘিরে মুহূর্তে একটা জটলা তৈরি হলো। কেউ বলল নির্ঘাত নেশে গেছে, কেউ বলল মাথার পিছনে চাপ চাপ রক্ত, মাথায় এত জোরে লাগলে কেউ বাঁচে? শঙ্কর জেঠুকে কলোনির সবাই মান্যি করে। তিনি বিজ্ঞের মতো মাথা নেড়ে বললেন, রেলের মরা কেউ ছোঁবে না, কি দরকার আমাদের ঝামেলায় জড়ানোর? সেবারের কথা মনে নেই, মিনিট দশেকের মধ্যে ঠাকুরনগর লোকাল ঢুকবে, ওই গাড়ির ড্রাইভার গার্ডের চোখে পড়লে ওরাই খবর দেবে। দু চারজন মোবাইলে ছবি তুলে যে যার কাছে ফিরে গেল। মশারি খাটিয়ে কি মনে করে টর্চ হাতে বেনুবালা বাইরে এলেন। টর্চ জেলে দেখতে পেলেন যুবকটির তখনও শ্বাস পড়ছে। চিৎকার করে সাধনকে বললেন, দৌড়ে গিয়ে একটা ভ্যান রিস্কা ডেকে নিয়ে আয়, ছেলেটা এখনও বেঁচে রয়েছে। ছুও না মা, ছুও না, আঁতকে উঠল সাধন। দেখলে না সবাই ঝামেলার ভয় কেমন পাশ কাটিয়ে চলে গেল? তোকে যা বলছি তাই কর, কোনো মায়ের কোল খালি হওয়ার আগে একবার শেষ চেষ্টা করে দেখি, একরকম ঘোরের মধ্যে বললেন বেনুবালা। সাধন আর ওর বন্ধু অমর মিলে তড়িঘড়ি ভ্যান রিক্সা ধরে নিয়ে এলো। তারপর সকলে মিলে ধরাধরি করে আহত যুবককে ভ্যানে চাপিয়ে নিয়ে চলল হাসপাতালে। বেনুবালা পথে বোতল থেকে যুবকটি চোখে মুখে জল ছিটিয়ে দিতে লাগলেন, মাথার গতে শাড়ির আঁচল দিয়ে চেপে ধরে রইলেন। হাবড়া সদর হাসপাতাল বেশি দূরে নয়, মিনিট দশেকের মধ্যে পৌঁছে গেল সেখানে। এমার্জেন্সি ডাক্তারবাবু দ্রুত চিকিৎসা শুরু করে দিলেন। খবর পেয়ে থানা থেকে ডিউটি অফিসার হাসপাতালে হাজির। পুলিশ থেকে সাধন ভয় সিঁটিয়ে গেল। মা বললেন, ভয় পাস নে, আমরা কোনো অন্যায় করিনি। কথাটা অফিসারের কানে গিয়েছিল কি না কে জানে। তিনি এমার্জেন্সি রুমে ঢুকে খানিক বাদে ডাক্তারবাবুকে সঙ্গে করে বেরিয়ে এসে বললেন, অসাধারণ কাজ করেছো তোমরা, তোমাদের জন্যই আজ এই ছেলেটি প্রাণে বেঁচে গেল। এতক্ষণে মায়ের মুখে এক চিলতে হাসির রেখা দেখা গেল। রক্তে ভেজা শাড়ির আঁচল দিয়ে তিনি কপালের ঘাম মুছলেন। হঠাৎ মেঝেতে একটা আরশোলা চোখে পড়ায় ও মা গো বলে চিৎকার করে ছেলেকে জড়িয়ে ধরলেন বেনুবালা। ডাক্তার, পুলিশ আর উপস্থিত দুই বালক তার এই কাণ্ড দেখে হাসতে লাগলো।